আপনি যদি এইচএস পাস করে থাকেন বা আপনার যদি 6 মান্থেরও এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন। শুরুতেই বলে রাখি, আপনারা এই জবের জন্য 10 থেকে 12 হাজার টাকা কিন্তু পেমেন্ট পাবেন। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইমেলের মাধ্যমে করতে হবে। আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটা আপনাকে ইমেলের সাবজেক্টে লিখে আপনাদেরকে ইমেল করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কেরিয়ার একাডেমি অফ ম্যানেজমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে 25/1/2023-এ। তো এখানে যেটি বলা রয়েছে, 6টি পোস্টের জন্য আবেদন নেওয়া হবে। এখানে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে কিচেন হেল্পার, রয়েছে অ্যাসিস্ট্যান্ট কুক, রয়েছে রেস্টুরেন্ট ক্যাপ্টেন, রয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, রয়েছে হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে হাউসকিপিং এর জন্য আপনাদের এইচএস পাস থাকতে হবে, 0 থেকে 6 মান্থের এক্সপিরিয়েন্স, মানে আপনারা যদি এক্সপিরিয়েন্স নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, আবেদন করার জন্য আপনাদের এই যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে আপনাদের যে বায়োডাটা সেই বায়োডাটা সেন্ড করতে হবে, এবং সাবজেক্টে অবশ্যই আপনাদের যে পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্ট কিন্তু আপনাদেরকে উল্লেখ করতে হবে। আপনাদের যে বায়োডাটা সেটা অ্যাটাচ করে ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। নোটিফিকেশন দেখার জন্য চলে আসবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, আপনাদের এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনারা কেরিয়ার একাডেমি অফ ম্যানেজমেন্টে লেখা রয়েছে, আপনারা এই যে পাশে রয়েছে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু ফোন বা ল্যাপটপে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা ওপেন করবেন, ওপেন করলেই কিন্তু আপনাদের কাছে এরকম পিডিএফটি শো হবে। তো এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এই ছোট্ট ইনফরমেশনটি জানানোর ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি ই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে আপনারা কমেন্ট করবেন, বা সরাসরি আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে ফলো করে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।